ঢাকা টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের চন্দ্রা থেকে ভোগড়া বাইপাস পর্যন্ত বিভিন্ন স্থানে ফুটপাত ও সার্ভিস লেন দখল করে বসেছে বাজার। এতে বিপাকে পড়তে হচ্ছে পথচারীদের। নিয়মিত অভিযান পরিচালনার কথা জানিয়েছে হাইওয়ে পুলিশ। গাজীপুরের ভোগড়া বাইপাস থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত 86 কিলোমিটার সড়কের 4 লেনের কাজ শেষের দিকে। এ প্রকল্পের আওতায় মহাসড়কের দুই পাশে রিক্সা, অটোরিক্সা ও ভ্যান চলাচলের জন্য করা হয়েছে সার্ভিস লেন। চন্দ্রাপল্লী বিদ্যুৎ, শফিপুর, মৌচাক ও তেলির চালা সহ বেশ কয়েকটি স্থানে সার্ভিস লেন ও ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে তোলা হয়েছে বাজার। এতে ছোট যানবাহনগুলোকে চলাচল করতে হচ্ছে মহাসড়ক দিয়ে, আর পথচারীদের পড়তে হচ্ছে বিপাকে। সকালবেলা ডিউটিতে যানজট থাকে, ধরতে কষ্ট হয়ে থাকে অফিসে। এখানে মনে করেন আশেপাশে যত রাস্তা ছিল সব ফুটপাতের দোকানদারেরা দখল করে নিচ্ছে, মানুষ যে যাবে সেই জায়গাটা নাই, লোকজনের চলাচলের সমস্যা হয়। এটা আসলে প্রশাসনিকভাবে কোনো এই ধরনের পদক্ষেপ নেওয়া হয় না যে আসলে ফুটপাতে এখানে কেন দোকান করা হয়। স্থানীয় প্রভাবশালীদের চাঁদা দিয়েই এসব বাজার বসানো হয়েছে বলে অভিযোগ সাধারণ মানুষের। দাও আমার 100 টাকা করে দিও, যেই কেরা আহে তখন এটা আমার নিজের চোখেও দেখা। আমি এই যে সামনে ফ্ল্যাটে কাজ করছি, ওইটা আমি দেখছি প্রত্যেক দিন এসে নিয়ে আসে, একটা লোক আইসে দাঁড়িয়েলা প্রত্যেকদিন এসে আসে 200 টাকা করে তুলে নিয়ে যায়। আর আমরা গরিব মানুষ তো কই দাম করে বসি, ঠিক আছে আমরা মসজিদে 20টা 10টা দিই এই আর কি। মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। কাজের পাশাপাশি আজ রুটিন ওয়ার্ক হিসেবে হাইওয়ে পুলিশের ফুটপাত উচ্ছেদ অভিযান আমরা করে থাকি, এটা আমরা নিয়মিত করব। এবং ফুটপাত দখল করে অবৈধভাবে পথচারী যাতায়াতের বিঘ্ন ঘটিয়ে ব্যবসা করার সুযোগ দেই, আর একে কেন্দ্র করে স্থানীয় কেউ চাঁদাবাজি করবে এটাও সুযোগ নেই। সার্ভিস লেন ও ফুটপাত পুরোপুরি দখলমুক্ত করার দাবি স্থানীয়দের। দীপ্ত, বার্তা কক্ষ। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের চন্দ্রা থেকে ভোগড়া বাইপাস পর্যন্ত বিভিন্ন স্থানে ফুটপাত ও সার্ভিস লেন দখল করে বসেছে বাজার। এতে বিপাকে পড়তে হচ্ছে পথচারীদের। নিয়মিত অভিযান পরিচালনার কথা জানিয়েছে হাইওয়ে পুলিশ। গাজীপুরের ভোগড়া বাইপাস থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত 86 কিলোমিটার সড়কের 4 লেনের কাজ শেষের দিকে। এ প্রকল্পের আওতায় মহাসড়কের দুই পাশে রিক্সা, অটোরিক্সা ও ভ্যান চলাচলের জন্য করা হয়েছে সার্ভিস লেন। চন্দ্রাপল্লী বিদ্যুৎ, শফিপুর, মৌচাক ও তেলির চালা সহ বেশ কয়েকটি স্থানে সার্ভিস লেন ও ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে তোলা হয়েছে বাজার। এতে ছোট যানবাহনগুলোকে চলাচল করতে হচ্ছে মহাসড়ক দিয়ে, আর পথচারীদের পড়তে হচ্ছে বিপাকে। সকালবেলা ডিউটিতে যানজট থাকে, ধরতে কষ্ট হয়ে থাকে অফিসে। এখানে মনে করেন আশেপাশে যত রাস্তা ছিল সব ফুটপাতের দোকানদারেরা দখল করে নিচ্ছে, মানুষ যে যাবে সেই জায়গাটা নাই, লোকজনের চলাচলের সমস্যা হয়। এটা আসলে প্রশাসনিকভাবে কোনো এই ধরনের পদক্ষেপ নেওয়া হয় না যে আসলে ফুটপাতে এখানে কেন দোকান করা হয়। স্থানীয় প্রভাবশালীদের চাঁদা দিয়েই এসব বাজার বসানো হয়েছে বলে অভিযোগ সাধারণ মানুষের। দাও আমার 100 টাকা করে দিও, যেই কেরা আহে তখন এটা আমার নিজের চোখেও দেখা। আমি এই যে সামনে ফ্ল্যাটে কাজ করছি, ওইটা আমি দেখছি প্রত্যেক দিন এসে নিয়ে আসে, একটা লোক আইসে দাঁড়িয়েলা প্রত্যেকদিন এসে আসে 200 টাকা করে তুলে নিয়ে যায়। আর আমরা গরিব মানুষ তো কই দাম করে বসি, ঠিক আছে আমরা মসজিদে 20টা 10টা দিই এই আর কি। মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। কাজের পাশাপাশি আজ রুটিন ওয়ার্ক হিসেবে হাইওয়ে পুলিশের ফুটপাত উচ্ছেদ অভিযান আমরা করে থাকি, এটা আমরা নিয়মিত করব। এবং ফুটপাত দখল করে অবৈধভাবে পথচারী যাতায়াতের বিঘ্ন ঘটিয়ে ব্যবসা করার সুযোগ দেই, আর একে কেন্দ্র করে স্থানীয় কেউ চাঁদাবাজি করবে এটাও সুযোগ নেই। সার্ভিস লেন ও ফুটপাত পুরোপুরি দখলমুক্ত করার দাবি স্থানীয়দের। দীপ্ত, বার্তা কক্ষ।